ফিরে আসলে কেন বাবা? বাবা, ওই স্কুলে লেখাপড়া করতে আমার ভালো লাগে না বাবা। তোমার ওই স্কুলে লেখাপড়া করতে ভালো লাগে না, তাহলে তোমাকে কি করতে ভালো লাগবে বলো? আমি এখন মালিশ করতে চাই। মালিশ করতে চাও? এত ছোট ছেলে হয়ে তুমি মালিশ করতে পারবে? বাবা, চন্দ্র সাধকের ছেলে হয়ে যদি মালিশ করতে না পারি তাহলে কি কাঠুরার ছেলে মালিশ করবে বলেন? হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ, সদাগরের ছেলে যদি মানুষ করতে না পারো তাহলে ওই রাখালের ছেলেরা কিন্তু মানুষ করতে পারে না। ও লক্ষ্মীন্দর, তুমি যখন মানুষ করতে যাবে তোমার চোদ্দ টিঙ্গা মধুকর ওই কালিদাও সাগরে ডুবানো রয়েছে, তুমি মাল্লা মাদিকে ডেকে ডিঙ্গা তুলে নিবে কেমন? বলো, আমি মানুষ করতে যাব, আমার কিন্তু একটু শর্ত আছে বাবা। কিসের শর্ত বাবা লক্ষ্মীন্দর? বাবা, আমাকে একটি সোনার শিব আর রূপার বর্ষি দিতে হবে। সোনার শিব আর রূপার বর্ষি দিতে হবে না? হ্যাঁ, ঠিক আছে, তুমি ডিঙ্গা তুলে নাও, আমি তো না তোমার সোনার শিব আর রূপার বর্ষিলে আসি বাবা। তুমি মাল্লাবাজিকে ডেকে ডিঙ্গাখানা তুলে নাও কেমন? ঠিক আছে, আমি তাই করছি বাবা। হে নগরবাসী, এখানে কি মাঝি মিলে? সে মাঝির নাম কি? কোথায় বাবা কর্ণের ধর্মাজি? বাবা, তোমায় আর কি জন্য ডাকবো? আমাকে চোদ্দ ডিঙ্গা মধুপা কালিদাও সাগরে ডুবানো রয়েছে, ডিঙ্গাখানি আমাকে তুলে দিতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে, ডিঙ্গা তুলে আমাকে ডাকবে কেমন? স্বামী নমস্কার। নমস্কার স্বামী। হ্যালো শানেকা, এই তো আমি ছেলে সন্তান নিয়ে এসেছি। হ্যাঁ শানেকা, ছেলে যে বাণিজ করতে যাবে তাই আমরা হাসি মুখে তাকে বিদায় করে দিই। স্বামী, ছয় পুত্র আমি হারিয়ে ফেলেছি কালিদাও সাগরে, আমি আর বাণিজ করতে যেতে দিতে চাচ্ছি না স্বামী। না শানেকা, ছেলেকে সেই বাণিজ্য তাকে করতেই হবে, তুমি তাকে বাধা দিও না, হাসি মুখে ছেলেকে বিদায় দাও বাবা। ঠিক আছে বাবা, এ নাও তোমার সোনার শি আর উপার বর্ষি। লক্ষ্মীন্দর, এখন তুমি মানুষ করতে যেতে পারবে।
যাও তোমাকে আমরা বিদায় করে দিচ্ছি, তুমি হাসি মুখে তুমি সুপারিশ করতে যাও বাবা। ঠিক আছে বাবা, কোথায় মাল্লা মাঝি? কোথায় বাবা মাল্লা মাঝি? নমস্কার মাল্লা মাঝি, এসো। আমার একমাত্র সোনার লাখাই তোমাদের হাতে তুলে দিলাম, সে যদি ভুল ত্রুটি করে তাকে ক্ষমা করে দেবে বাবা মাল্লা মাঝি। আমরা এখন আসি। স্বামী, ছেলে যখন বারিশ করতে চলে যাচ্ছে আমরা এখন চলে যাই স্বামী। হ্যাঁ আসি লাখাই, বিদায় বাবা, বিদায়, বিদায় বাবা, বিদায়, বিদায়। আই যাও না,
জানো একটি বিদেশি লোকায় বর্ষি ফেলছে তাই নাকি হ্যাঁ দেখো তার বর্ষিতে মাছ ধরে নাকি কেমন আমি তাই দেখছি ওহে বিদেশি লোকায় তোমার বর্ষিতে কি মাছ ধরে সবে মাত্র একটি খেপা দিয়েছি তাই নাকি হ্যাঁ ষোলো সই সবমাত্র এক ঠোকা দিয়েছে হ্যাঁ শুকিলো সখী তুমি গিয়ে জিজ্ঞাসা করে দেখো তার বসে থেকে মাছ ধরে কিনা কেমন ঠিক আছে সখী আমি তাই দেখছি ওগো বিদেশি লোকায় তোমার বসে থেকে মাছ ধরে সবে মাত্র দুটি ঠোকা দিয়েছে শুকিলো সখী কি বলেছে জানো সবে মাত্র দুটি ঠোকা দিয়েছে তাই নাকি শকিলা সখী তাহলে আমি গিয়ে জিজ্ঞাসা করে দেখি সখী তুমি যে জিজ্ঞাসা করে আসো তার বসতে মাছ ধরো কি কেমন আচ্ছা ওহে বিদাসী তোমার বসতে কি মাছ ধরে সবে মাত্র তিনটি ঠোকা দিয়ে ওহে বিদাসী আমি এখানে কিন্তু কলস ভরবো আমি এখানে বসে বসে বর্ষি ফেলবো তাই নাকি জি তাহলে কিন্তু আমি তোমাকে গালি দেব আমি বসে বসে শুনবো বসে বসে বলে শুনবে তাই নাকি তাই আমরা তাহলে গালি দিতেই হবে হ্যাঁ হাই গো কই দি কিশোরীরা
লোকা বলো না বুঝিয়া ভাঙছি তোমার কাঙ্কির কলস তোমাকে আমি দিব স্বর্ণের কলস বেউলা সত্যি বলছো সত্যি বলছি আমি তোমার স্বর্ণের কলস কেন দিব বলো আমার তো মাটির কলস ভেঙেছো আমি তোমাকে উপহার দেব আমি স্বর্ণের কলস তাই নাকি হ্যাঁ ওহে বিদাশি তাহলে কলসিটা আমাকে কখন দিবে কলসি গড়িয়ে তোমাকে ডাকব তাহলে আমি তোমার কাছে আসব হ্যাঁ ঠিক আছে তাহলে কলসিটা গড়িয়ে আমাকে ডাকব কেমন ঠিক আছে তাহলে আমরা এখন আসি होया माई के डाकिलो रे बोइला में जो पाल चौथी मासे खावार जुनाई बोया सी बेताल आमाई के डाकिलो रे তাহলে একটু পয়সা বেশি দিতে হবে বাবা কত টাকা লাগবে বাবা এই 10 টাকায় ধরুন দিলেই হবে আচ্ছা এই নেন আপনার 10 টাকা দেন বাবা তারপরে বাবা আমি বাড়িতে রাজি করতে পারি কিনা দেখি আমার তো একজন বাড়িওয়ালা আছে আমার বয়স হয়েছে বাবা বাটের ব্যারাম কলসি গড়ে আমাকে ডাকবে আচ্ছা ঠিক আছে আরে আরে ও বাড়ির ভিতর করে বাড়ির ভিতর তোমায় আর ডাকবো কি জন্য এই যে একটা কলসি গড়া দিতে হবে আমি তো আর পারবো না তো ভিতরে সোনা খাটের উপর বৈশো না আমার তো মাটির বেড়াম কে যদি সাইবে ধরে তাহলে আমার আর দূরে থাকা হবে না ও সময় সংকীর্ণ কম কি করা লাগবে সেটা বলো এই আমাকে একটা যে কলসি গড়া দিতে হবে আমি পারবো না কেন পারবেন না তোমার সাথে বিয়া হয়ে 90 বছর হইল তাই হয়ে গেছে এই পর্যন্ত ভালো গহনা দিতে পারলে না আই বাস দেখালে আই ধরছি কেন ভালো গহনা দিতে পারলে না ভালো শাড়ি দিতে পারলে না তোমার লাগান মদ্যের ভাতের খাবো না আমার পাটের বেড়া মরেছে বলে আগরে বিদ্যার জুড়ে স্কুলেরই হয়েছি মাস্টার ওরে বিদ্যার জুড়ে স্কুলেরই
কলস বানানো হয়েছে? হ্যাঁ বেউলা, তোমার কলস আমি গড়িয়েছি। তাই নাকি? হ্যাঁ। তাহলে কলসটা আমাকে দাও। এই নাও। দাও। ওই বিদেশি, আমাকে ভোলাচ্ছ কেন? তাহলে কি কলসি দিবা না? হ্যাঁ দিব। তাহলে সত্যি কলসি নেবে বেউলা? হ্যাঁ আমাকে নিতেই হবে কলসি। ঠিক আছে, তাহলে এই নাও। দাও। Thank you.
ঢুলি মিলে সে ঢুলির নাম কি কোথায় বাবা মোনার ঢুলি ওই আমি বাসিনা ওই আমি বাসিনা ঘাইয়ের চালাতে মনা ঢুলি বলে কে ডাকে ওই আমি এখানে 10 দিন ব্যাপী মেলা বসবে, সেই মেলাতে থাকবে আয়না শিরনি ইত্যাদি ইত্যাদি আরো ভালো করে খুলে বলো বাবা। সেই মেলাতে থাকবে আয়না শিরনি চুনো পাউডার ইলিশ মাছ ও মাছকুটা ভর্তি, আর বলবে বেউলার জন্য সব কিছু ফ্রি। আচ্ছা বাবা ঠিক আছে, আচ্ছা আপনি যাই হোক ভাই, বহুদিনের উপর যখন একটা বায়না পেয়েছি তো এই মা বোন যারা আছে সবাইকে তো জানিয়ে দিতে হবে না, কি বলেন? তো দিচ্ছি, আপনারা শুনুন, আগামী শুকরবার বিরাট এক বারোয়ারি মেলা বসবে, উদানীনগর থেকে চাম্পাই নগর পর্যন্ত বিরাট এক বারোয়ারি মেলা বসানো হবে, আর সেই মেলাতে থাকবে আয়না শিরনি বটি ইলিশ মাছ এই সব কিছু বেউলার জন্য ফ্রি। আমি তোমাকে কখন কখন ডাকলে আমাকে অনেকক্ষণ থেকে তো তোমাকে ডাকছি। ও আমি মুরব্বী মানুষ না, একটু কম শুনি তো। তাহলে কিসের সেই মেলার কথা বলছো তুমি? এ আয়না চিরনি বটি ইলিশ মাছ এ সব কিছু বেহুলার জন্য ফ্রি। তাহলে বারো বেলা মেলাতে সব কিছু থাকবে? হ্যাঁ হ্যাঁ, আরো থাকবে, আরো থাকবে। এই যে এর নাম কি? ললিপপ। হ্যাঁ ঠিক আছে, আমরা ওখানে তাহলে যাবো। মরদে যাবে, মরদ কিন্তু কম মরদ নাই, বুড়া হতে পারি। আমার একমাত্র একটি মেয়ে অনেক বড় হয়েছে, সেই কখন গিয়েছে পাড়া বেড়াতে এই পর্যন্ত আসলো না। মা মা এই তো আমরা চলে এসেছি মা। সত্যি? হ্যাঁ। আর কি কথা? কি কথা মা? আমাকে খুশি মনে বিদায় দিতে হবে মা। কোথায় যাবে মা? আমি যাব বারালি মেলা দেখতে। না মা, তুমি অনেক বড় হয়েছো, তুমি মেলা টেলায় গেলে ছেলে পেলে মোবাইল নাম্বার নিবে, অনেক শক্তি মারবে, অনেক কিছু করবে, মাসে খারাপ বলবে, মা যাওয়া হবে না। কিছু বলবো না আমি, তাই তোমাকে বলছি মা গো মা বাজারে যাবো। মা
সত্যি জঙ্গলে থাকতে ভালো হবে মা তুমি যাও যাও
সেই মেলা লেবারের নাম কি? কোথায় বাবা কালু লেবার? ওরে হাতি সালের কপাল ভালো, ওরে হাতি সালের কপাল ভালো, হইলো বেউলার কান রে, জগৎ মাতা দিব বেহুলার সুদ, ওই আমি পাগল বানাইয়া দিব বেহুলার সুদ। তোমার বাপের আছে কত টাকা লাগবে রে বাবা? লাখ রে। আচ্ছা তাই দিব। মাকি নাকি রে বা? আচ্ছা দেখো গভীর কত হলো আর লেভেল কম হলো নাকি? লাইয়ের আঘা তো ঠেকবো না, চললে তাহলে হবে কোথায় সোনা লাগবেন? ভারত থেকে বর্তমান ভারত থেকে হবে না। কহিলা রে বেহুলা যাহা কিহে
ভগবানকে। হ্যাঁ আমি তাই ডাকবো। এই যে আমার